এটা পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম প্যান্ডেল, মানে দুর্গাপূজা প্যান্ডেল সব থেকে বড় পশ্চিমবঙ্গের মধ্যে। তোমরা হাইটটা দেখতেই পাচ্ছ, এটা 170 ফিট উঁচু। এটা অবস্থিত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে, কল্যাণী ঘোষপাড়ায়, যেখানে আমাদের কল্যাণী ইউনিভার্সিটি আছে, সেখানে কল্যাণী ITI মোড়ে অবস্থিত। এটা আশা করি তোমরা অনেকেই দেখেছো প্যান্ডেলটা অনেক ভিডিওতে। আমি আবার নতুন করে ভিডিওটা করলাম, এটা হলো লেটেস্ট আপডেট ভিডিওটা। বাইরের কাজ অলমোস্ট কমপ্লিট, কিছুটা কাজ একটুখানি জাস্ট বাকি আছে, আর ভেতরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের শুধু গার্ডেনটা করা হচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো প্যান্ডেলটা কত বড়, তোমরা আশা করি আগে দেখেছো। এই প্যান্ডেলটা কল্যাণী রথতলায় করেছে, এটা বৃন্দাবনের চন্দ্রতায় মন্দিরটাকে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করি অনেকটাই মন্দিরটার মতো দেখতে হবে, তোমরা দেখতে পাবে। মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আরও কিছুটা কাজ বাকি আছে। এখানে গার্ডেনটা করছে এখন। আমি আজকের লাস্ট আপডেটটা তোমাদের দিচ্ছি, আশা করি কিছুদিন বাদে যখন উদ্বোধন হবে তখন আবার তোমাদের দেখাবে। এটা তোমরা কাঁচরাপাড়ার থেকেও আসতে পারবে, কল্যাণীর থেকেও আসতে পারবে। এটা রয়েছে কল্যাণী রথতলায়, কিন্তু অনেকে কাঁচরাপাড়ার থেকেও আসে বাঘমোড় হয়ে। আর কল্যাণীতে যারা থাকেন তারা তো জানেন কল্যাণীর থেকে একদম কাছেই কল্যাণী রথতলায়। তো কল্যাণীর এইবার সব থেকে বড় আকর্ষণ হলো কল্যাণীতে চারধাম করা হচ্ছে। চারধাম বলতে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ করা হচ্ছে। পুরোটাই পাহাড় ও মন্দিরের আদলে তোমরা দেখতে পাবে। দেখো, 35 ফুট ওপরে পাহাড়ের ওপর উঠে তারপর তোমাদের একটা একটা করে মন্দিরে যেতে হবে, গিয়ে দর্শন করতে হবে। দেখো, পাহাড়ের আদলে করেছে, অনেকটাই মন্দিরটা হয়ে গেছে অলমোস্ট। আরও কিছুটা কাজ বাকি আছে, নিচে এখনও কাজ করে চলেছে যারা কাজ করছে ওপরে গিয়ে। দেখো, এই মন্দিরটা অলমোস্ট কমপ্লিট, পাশেরগুলো এখনও কিছুটা কাজ বাকি আছে। আশা করি তোমরা প্যান্ডেলটা দেখবে এবং তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যারা কেদারনাথ বা বদ্রীনাথ এগুলো তো গেছো, তারা আশা করি বুঝতে পারবে যে মন্দিরটা অনেকটাই তার মতোই হয়েছে, চেষ্টা করেছে। আমাদের যারা কাজ করছে তারা অনেকটাই চেষ্টা করে মন্দিরটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তোমরা দেখতে থাকো।